নমস্কার বন্ধুরা, আগের দিন আগের ভিডিওতে আমার ছাদ বাগানের সম্পূর্ণ দেখেছেন, ফুল ফলের গাছ সবই দেখিয়েছিলাম। আজকে আমি আমার একটা অত্যন্ত প্রিয় ফলের গাছ আতা গাছ সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিই। এই আতা গাছ খুব সহজে বাড়িতে করা যায়, টবে, জলের বালতি, ড্রামে। খুব শক্ত গাছ, সহজে মরে না, সামান্য পরিচর্যাতে খুব ভালো ফল পাওয়া যায়। ফেব্রুয়ারি শেষ কি ফুল আসতে শুরু করে, তবে হ্যাঁ, ফুল থেকে ফল দাঁড় করানো খুব কঠিন, এমনি হয় না, হলেও দুই একটা হবে। হাতে করে যদি পরাগ মিলন করিয়ে দেওয়া যায় তাহলে ফল ভালোই দাঁড়ায়, তবে প্রথম দিকে পরাগ মিলনে যত ফল দাঁড়াবে দ্বিতীয়বারে পরাগ মিলনে সেভাবে ফল আর দাঁড়াবে না। সুতরাং পরাগ মিলনটা এমন সময় করবেন যখন গাছে প্রচুর ফুল আছে, সেই সময় পরাগ মিলনটা করে দেবেন। তারপরে যে ফুলগুলো আসে পরাগ মিলন করলে দেখেছি সে ফুলগুলো দাঁড়ায় না, খুব কম দাঁড়ায়, তো দাঁড়ায় না। গাছে তো আর 50, 60, 100 ফল পাবেন না, বাড়িতে হলে 8-10টা যথেষ্ট। আমার এই গাছটা এবছর 8-9টার ফল আপাতত হয়ে আছে, এগুলো সবই দাঁড়িয়ে যাবে, কোনোটাই আর নষ্ট হবে না। নষ্ট হলে আরও ছোট অবস্থায় নষ্ট হয়ে যায়। সামান্য একটু সার, মাঝে মধ্যে একটু কীটনাশক আর একটু ফাঙ্গিসাইড দিলেই হয়ে যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছের গোড়া খুঁড়ে কিছু সার, সহজলভ্য সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিং কুচি, একটু নিম খোল, এইসব দিয়ে মাটিটাকে চাপা দিয়ে জল ঢেলে দেবেন। গাছের একটু হরমোন, একটু ভিটামিন, যা হোক একটা ফেলে দেওয়া যায়, না দিলেও হয়, তবে ফল ফুল ফল আসার সময় যেন জলটা যেন শুকোয় না, গোড়া যেন শুকোয় না। এই সামান্য একটু পরিচর্যা করলেই আপনি বাড়িতে সহজেই লাগানোর 1-2 বছরের মধ্যে 8-10টা ফল অবশ্যই পাবেন। আর এই জানুয়ারি মাসের শেষে আর একবার একটু সার ঠার দিয়েছিলাম, আর প্লান্ট গ্রোথ রেগুলেটার মিরাকুলাম দিয়েছিলাম, 1 লিটার জলে 1 মিলিলিটার দিয়ে স্প্রে করে দিয়েছিলাম ওই একবারই, আর কিছু করিনি। আর কিছু পটাশ দিয়েছিলাম, প্রথমবারে লাল পটাশ দেওয়াতে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছিল, দ্বিতীয়বারে সাদা পটাশ, মানে সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ, সেইটা দিয়েছিলাম। তারপর থেকে পাতা আর পড়েনি। মনে হয় ফলের গাছে লাল পটাশটা ভালো কাজ করে না, সাদা পটাশ, সালফেট অফ পটাশটা খুব ভালো কাজ করে। আর এই গাছে ফুল ফল আনতে গেলে মোটামুটি জানুয়ারি মাসে কলার চোচা টুকরো করে কেটে যদি দেওয়া হয় প্রচুর ফুল আসে আমার দেখা আর কি। সব গাছে আমি ফল ফুল গাছে এই কলার চোচাটাই দিই বেশি, পটাশও দিই, অল্প দিই। কলার চোচা যেটা ব্যানানা পিলস বলে সবাই, আমাদের ঘরে আর কি কলার চোচা একটু শুকিয়ে নিয়ে, রোদে না শুকিয়ে, ঠান্ডায় শুকোলে ভালো, সেটা কুচি কুচি করে বা গুঁড়ো করে, কুচি করে দিলেও হবে, গুঁড়ো করলে মিক্সিতে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে দিলে আরও ভালো হয়, দিয়ে ওই মাটিতে মিশিয়ে দিলে মোটামুটি ভালো ফল দাঁড়ায়, ফুলও আসে, ফলও ভালো হয়, গাছও ভালো থাকে। আমি এই গাছটি মোটামুটি 18-20 ইঞ্চি সাইজ ছিল এই অবস্থায় এনেছিলাম, এনে আমি 10 ইঞ্চি টবে একে স্থাপন করেছিলাম। 10 ইঞ্চি টবে স্থাপন করার পর এই ডালটি চচ্চর চচ্চর করে বেড়ে যায়, মাথা একটু কেটে দিয়েছিলাম, তারপরে পাশ থেকে আরও ডাল বেড়েছে, শাখা পোশাখা বেরিয়েছে, তখন আর 10 ইঞ্চিতে রাখতে পারছিলাম না, খুব তাড়াতাড়ি টব শুকিয়ে যাচ্ছিল। তখন আমি একটি মোবিলে 20 লিটার ড্রামে এই গত বছর সেটাকে প্রতিস্থাপন করি এই 20 ইঞ্চি টবে, নতুন করে মাটি দিয়ে ওই টবটাই এর মধ্যে বসিয়ে বাদ বাকি নতুন মাটি দিয়ে কিছু সার ঠার দিয়ে এটাকে প্রতিস্থাপন করি। তারপরে এই বছরেই গাছের এইভাবে ডাল পাতা ছড়ায় এবং ফলটা এবার ভালো দাঁড়িয়েছে, ফলের রং ভালো হয়েছে, এইটুকু জানকারি। এরপরে যদি কিছু জানার তথ্য জানার থাকে অবশ্যই জানাবো, আমি যেভাবে করেছি সেইটুকুই আপনাদের বললাম, এতে করুন গাছ ভালো হবে, গাছ নিয়ে ভয় পাবেন না।
গাছের পিছনে বেশি লাগবেন না, সময় মতো জল একটু আর একটু সার। আতা গাছে বছরে দুবার তিনবার সার দিলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। খুব কঠিন গাছ, সহজে মরবে না, আরামসে বাড়িতে 8-10টা ফল পাবে। আপনারা করতে পারেন। মানে ছাদ বাগানে এসব গাছ বিরাট বড় হয়ে যায়, একটু ছাতি ছাট ঠাট করে রাখতে পারলে ফল হয়, হবেই, এবং খুব সুমিষ্ট ফল হয়, ভালো সাইজ হয়, প্রায় 500, 600, 400 এরকম দাঁড়ায়। এখনই দেখছেন মোটামুটি, এ তো কিছুই হয়নি, এ অন্তত পক্ষে 4-5 ডবল বড় হয়ে যাবে। সবই সবগুলো হবে না, কিছু হবে 300, 400, 250 এরকম দাঁড়াবে। এইসব আছে, এখন দেখে দেখে রাখতে হয় একটু। এই সামান্য একটু পরিচর্যা দিয়ে বাড়িতে আরামসে এই খাঁটির আতা ফল খেতে পারবেন। বাজারে খাবেন নোনা ফল, আতা বলে বিক্রি হয়, আপনি বাড়িতে অরিজিনাল আতা খেতে পারবেন, এবং খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট, মিষ্টি। আপনাদের অনুরোধ করবো বাড়িতে একটা করে আতা গাছ লাগান, খুব সহজ পরিচর্যায় ফল পাবেন। নমস্কার।